এবার তৃণমূলের মিশন মেঘালয়। মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17ই নভেম্বর মেঘালয় যাচ্ছেন অভিষেক। ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে শ্রেয়সী আরো বিস্তারিত জানাচ্ছেন। শ্রেয়সী, কি খবর? একেবারে দেখো, চোখের অপারেশন সেরে প্রথমবার মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আমরা জানি যে মেঘালয় যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা ভোট কিন্তু রয়েছে আগামী ফেব্রুয়ারিতে। এবং মেঘালয়তে এই মুহূর্তে মূল বিরোধী যে দল, সেই দল কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভোটে প্রস্তুতি শুরু করতে এবং অবশ্যই কর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে আগামী 17 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মেঘালয় যাচ্ছেন। সেখানে একাধিক মিটিং করবেন তিনি, এবং সেক্ষেত্রে কিভাবে চলতে হবে, কিভাবে ভোটকে মাথায় রেখে এগোবে তৃণমূল কংগ্রেস, সেই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু মূলত আলোচনা হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সফরে, এমনটাই জানা যাচ্ছে। শ্রেয়সী, আমাদের প্রতিনিধি জানালেন যে তৃণমূলের মিশন মেঘালয়, সেক্ষেত্রে মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কর্মসূচি রয়েছে একাধিক। 17ই নভেম্বর মেঘালয় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।